আর সাইজ হচ্ছে 6 ফিট বাই 7 ফিট আর গ্যারান্টি থাকবে 10 বছর আর গোল পোকার জন্য 20 বছর ইম্পোর্টার একটা আলমারি এখানে কোট হ্যাঙ্গার একটা সিকিউরিটি ডয়ার আমার প্রত্যেকটা পার্লারে এখানে কিন্তু খুঁটি থাকে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ম্যাট্রিক্স এটা কিন্তু সম্পূর্ণ সলিড একটা বোর্ডে খোদাই করে নকশা একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে দর্শক একটা ঘরের সকল ফার্নিচার মানে ফার্নিচার বেডরুম প্যাকেজ এত কম দামে পাওয়া যাচ্ছে একদমই অবিশ্বাস্য দেখতে পাচ্ছেন ফার্নিচার আসলে আইটেমগুলো কত চমৎকার চমৎকার দামি ফার্নিচার কিন্তু 70 থেকে 80 হাজার টাকার মধ্যে আপনারা ফুল ফার্নিচার বেডরুম প্যাকেজগুলো পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জও ফ্রি সাথে ম্যাট্রেসও ফ্রি মানে কি বলবো কিছু বলার ভাষা নাই যাই হোক আজকের ভিডিওতে দুটি ফার্নিচার প্যাকেজ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ভাই কেমন আছেন আপনি আল্লাহর রহমতে ভালো আছি ভাই আচ্ছা তো আপনাদের শোরুমের নাম কি রাফি ফার্নিচার রাফি ফার্নিচার এটা কোথায় অবস্থিত এটা ঢাকা উত্তর আজমপুর এগুলো কিন্তু ফারুক ভাইয়ের নিজ কারখানা মানে নিজ ফ্যাক্টরিতে তৈরি করা গ্যারান্টি ওয়ারেন্টি আছে গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর কালার গ্যারান্টি থাকবে 10 বছর আর গোল পোকার জন্য 20 বছর ভাই আমি তো আজকে আপনাদের সাদা বেডরুম সেটের উপর ক্রাশ খাইছি ভাই অনেক সুন্দর কিন্তু আসলে অনেক সুন্দর এই বেডরুম সাইডে কি কি আছে ভাই এটা হচ্ছে আপনার 6 ফিট 7 ফিট একটা ফুল বক্স কাট থাকবে 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স কাট থাকবে খাটের সাথে একটা সাইড বক্স থাকবে বরাবরের মতো সাইড বক্স একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং ড্রেসিং টেবিলের সাথে একটা টুলও থাকবে টুলটা এখন নাই নাই কারখানায় আছে আচ্ছা একটা ওয়ারড্রব থাকবে 4 ফিট বাই 5 ফিট একটা ওয়ারড্রব একটা আলমারি থাকবে 5 ফিট বাই 6.5 ফিট আচ্ছা প্রত্যেকটা আইটেমে কিন্তু বড় বড় আইটেম এবং কালার দেখে আমি মুগ্ধ ভাই কালার গ্যারান্টি আছে 10 বছর আর এমনিতে ঘুণে পোকার জন্য 20 বছর ঘুণে পোকায় কালারের কোনো সমস্যা নেই এটা রিপ্লেস গ্যারান্টি আচ্ছা দর্শক আসলে বিস্তারিত যদিও দেখানো প্রয়োজন পড়ে না কারণ আপনারা সবাই এবং কালার কম্বিনেশন মাথা নষ্ট পাশাপাশি এটা কিন্তু আপনারা ফুল বক্স সেমি বক্স যেটা কাস্টমাইজ করে নিতে পারবেন এই জন্য কোনো দাম কমবে পারবে না খাটের সাথে আমরা বিছানা কি পাচ্ছি মেগনি কাঠের বিছানা থাকবে এবং খাটের সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে যদি সম্পূর্ণ বেডরুম সেট কেউ নেয় আর শুধু খাটটা নেয় সেই ক্ষেত্রে ম্যাট্রিক্স ফ্রি থাকবে না আচ্ছা আচ্ছা তবে শুধু খাটের সাথে সাইড বক্সটা ফ্রি থাকবে ওকে তো রাজকীয় খাটটা আমরা দেখলাম এই খাটের সাথে ম্যাচিং করে একটা সাইড বক্স বানানো হয়েছে দেখেন দুইটা ডয়ার একটা সাইড বক্স খুব সুন্দর এবং পাশাপাশি ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি কি কি দিয়েছেন আপনি ভ্যানিটিতে আছে পাঁচটা ডয়ার আছে দুইটা পাল্লা আছে দেখার মতো আচ্ছা তারপরে যেটা এটা হলো একটা ওয়ার্ড্রব চারটা ডয়ার থাকবে এবং একটা পাল্লা থাকবে একটা দেখাই ভিতরে কিন্তু আপনার সেম এখানে কিন্তু খুঁটি ব্যবহার করছে পাল্লা আমার প্রত্যেকটা পাল্লার এখানে কিন্তু খুঁটি থাকে আছে এই খুঁটিটা থাকলে কি হচ্ছে পাল্লাটা টেকসই হয় বেশি জি ওকে তারপরে হচ্ছে চারটা ডয়ার থাকে ডয়ারেও এবং পুরো সেম কালার থাকবে কালার ফিনিশিং 100% সেম থাকে আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর দেখেন এরপরে তিন পাটের একটা আলমারি তিন পাটের আলমারি হ্যাঁ আলমারি গুলার উপরে স্পটলাইট থাকবে স্পটলাইট লাগানো হয় নাই এটা লাগাই দেওয়া হবে আর হইলো আপনার ভিতরে এই পাটে থাকবে সেলফ সিস্টেম এবং এই যে এখানে কিন্তু খুঁটি থাকবে প্রত্যেকটা পার্লার এখানে খুঁটি কিন্তু থাকবে এই কারণে কোট হ্যাঙ্গার একটা সিকিউরিটি ডয়ার এবং এই পাশেও কিন্তু সেলফ সিস্টেম করা থাকে এই পাশেও সেলফ সিস্টেম করা থাকে আপনারা চাইলে কাস্টমাইজ করে যে কোনো কালার কেউ যদি বলে যে আমি এই গদির কালারটা চেঞ্জ করব সুইস ভেলভেট কাপড়ে এই কাপড়টা কালার চেঞ্জ করব বা ফার্নিচারের কালারই চেঞ্জ করব আমি অন্য কালার নিব সেটা কাস্টমাইজ করে নিতে পারবে ওকে ঠিক আছে তো যাই হোক কথা আসলে বাড়িয়ে লাভ নাই আপনারা অবশ্যই সবকিছু জানেন ভাই প্রাইসটা কত এটা আগে তো 1 লাখের কাছাকাছি ছিল না এটা পুরো 1 লাখের বেশি ছিল হঠাৎ করে দাম কমাই দিবেন কি দোকান কি ছেড়ে দিবেন নাকি না না দোকান ছাড়ার বিষয় না বিষয়টা হলো কি চিন্তা ভাবনা করতেছি যে মানে প্রফিট মার্জিনটা কমায় সেলটা বেশি আচ্ছা প্রফিট মার্জিন কমে সেলটা বেশি সেলটা বেশি এটা হলো সম্পূর্ণ বেডরুম সেট এটা ম্যাট্রিক্স ফ্রি দিয়া মানে ম্যাট্রিক্স সহ টোটাল 6টা আইটেম থাকবে আচ্ছা ম্যাট্রিক্স আমি আবার বলি আইটেমগুলা 6 ফিট 7 ফিট একটা ফুল বক্স খাট থাকবে খাট থাকবে একটা সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে
একটার সাথে একটা সাইড বক্স থাকবে, একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে, একটা টুল থাকবে, একটা ওয়ার্ড্রপ থাকবে 4 ft/5 ft এবং 3 পাল্লার একটা আলমারি থাকবে। এই টোটাল 6টা আইটেম ম্যাট্রিক্স ফি দিয়ে সারা বাংলাদেশ ডেলিভারি ফি দিয়ে অনলি 80,000 টাকা। অনলি 80,000 টাকা ফিক্সড, পারফেক্ট, একদম পারফেক্ট একটা প্রাইস 80,000 টাকায়। দর্শক আপনারা যদি সিঙ্গেল খাট কিনতে চান, এটা হ্যাঁ সিঙ্গেল খাটটা কিনতে চান, মানে 30,000+ লাগবে। সিঙ্গেল খাটের আমি প্রাইসটা কমায় রাখতেছি। সিঙ্গেল খাট যদি কেউ নেয়, শুধু খাট এবং খাটের সাথে একটা সাইড বক্স ফ্রি থাকবে, যদি শুধু সিঙ্গেল খাট নেয় সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়বে 22,000, মাত্র 22,000 টাকা, মাত্র 22,000। এই খাট, এই খাট এবং খাটের সাথে একটা সাইড বক্স থাকবে, সাইড বক্সও আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে অনলি 80,000 টাকা, সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি, ম্যাট্রিক্স ফ্রি, ম্যাট্রিক্স ফ্রি, সম্পূর্ণ বেডরুম। তারপরে আমরা আরো একটা তাজমহল বেডরুম সেট, তাজমহল ফার্নিচার বেডরুম। এই তাজমহল বেডরুম সেটার মধ্যে যে খাটটা আছে, তাজমহলের যে লুকটা দেওয়া আছে, এই ডিজাইনটার মধ্যে সেগুন কাঠের নাই। সেগুন গুলোতে এটা দাম হবে আপনার 8,00,000 টাকা। সেগুন কাঠের তো হিসাব করলে অনেক ইয়া, কিন্তু মালয়েশিয়ান এমডিএফ এর মধ্যে এটা সুবিধা হলো, দেখা যায় কি আপনি যেভাবেই নেন না কেন সেগুন কাঠ, কিন্তু আপনার কাঠ গুলা এত বড় কাঠ হয় না, হয় না, 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি কাঠ হয়, সেটা প্রত্যেকটা জয়েন্ট দিয়ে দিয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়। আর আমরা যেটা মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ যে বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ সলিড একটা বোর্ডে খোদাই করে নকশা করা, এটা তো রং না, খোদাই করে খোদাই করে নকশা করা আছে, করে নকশা দেওয়ার পর তারপরে হলো কালার করা আছে, লিকার কালার, ঠিক আছে, এবং ফিনিশিংটা কিন্তু খুবই চমৎকার। ফিনিশিংটা কিন্তু মেন লিকার ফার্নিচারের আসল বিষয় হলো ফিনিশিং। আপনার ফিনিশিংটা যদি ভালো হয়, কালার ফিনিশিং ভালো হইলে কিন্তু ফার্নিচারটা দেখতে সুন্দর লাগে, কিন্তু টেকসই আলারম হতে প্রত্যেকটা ফার্নিচারই আপনার টেকসই বলতে একটা ফার্নিচার এই মালয়েশিয়ান এমডিএফ ফার্নিচারগুলো আপনি 20-30 বছরে কিছু করতে পারবেন না। এই খাটের সাথে আমরা কি কি পাবো আজকে প্যাকেজে? এই খাটের সাথে একটা 6 ft/7 ft একটা কিং সাইজের 6 খাট থাকবে, আচ্ছা, একটা সাইড বক্স থাকবে, ওকে, একটা আলমারি থাকবে 3 পাটের বড় একটা আলমারি থাকবে, একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে, একটা টুল থাকবে এবং একটা ওয়ার্ড্রপ থাকবে। এটার মধ্যে ম্যাট্রিক্স ফ্রি সহ 7টা আইটেম থাকবে। এটাও সেম গ্যারান্টি, সেম ওয়ারেন্টি, সেম ম্যাটেরিয়াল, কালার ভিন্ন, ডিজাইন ভিন্ন, কাস্টমাইজড ডিজাইন ভিন্ন, এবং এই খাটটাও কিন্তু ফুল বক্স থাকবে। পরিবহনের জন্য 4 থেকে 5 জন লাগে। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর, ঠিক আছে। এবং এই প্যাকেজটা যদি কেউ নিতে চায় তাহলে এই প্যাকেজটার মূল্য আমি ওইভাবে মানে কম রাখতেছি আজকে, আর আমাদের ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে। আরেকটা কথা বলি আমি, সেটা হলো এই সেট এবং সাদা পরি যে হোয়াইট কালার সেট, যেটাই নেয় না কেন কাস্টমার যেটাই নিতে চায়, আপনার ভিউয়ার্সরা আমার কাস্টমাররা ইনশাল্লাহ দেশ বিদেশ থেকে যারাই নিবে মাত্র 1 থেকে 2,000 টাকা অ্যাডভান্স করবে, বাকি টাকা কাস্টমারের বাসায় পৌঁছানোর পরে ফার্নিচার দেখা বুঝা তারপরে টাকা পরিশোধ করে। তার মানে ওয়ার্ডান কনফার্ম করার জন্য 1 থেকে 2,000, জাস্ট কনফার্ম করার জন্য আপনার 1,000 টাকা দিলেও চলবে। আচ্ছা, বা কেউ যদি মনে করেন না 1,000 নামে 2,000 দিব, কোনো সমস্যা নেই, 1,000 টাকা দিলেই হবে কনফার্ম করার জন্য। আচ্ছা ঠিক আছে, কনফার্ম করার পরে এই ফার্নিচার আপনার বাসায় পৌঁছাবে, আপনি দেখবেন আমার লোকজন আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসবে, তারপর আপনি টাকা দিবেন। ঠিক আছে, এটার প্রাইস কত রাখবেন? এটার প্রাইস 6টা আইটেম দিয়া ম্যাট্রিক্স ফ্রি ডেলিভারি ফ্রি দিয়া এটার প্রাইস থাকতেছে অনলি মাত্র 70,000 টাকা। 70,000 টাকা, 70,000 ম্যাট্রিক্স ফ্রি ডেলিভারি ফ্রি, ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ, সুন্দর প্রাইস। এটা হচ্ছে 70,000 টাকা, ওইটা হচ্ছে 80,000 টাকা। আরেকটা বিষয়, আসলে ফারুক ভাই কিন্তু অলওয়েজ ফিক্সড প্রাইস বলে থাকে, ফিক্সড প্রাইস বলে দাম দরকার কোনো অপশন রাখে না। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস কি আমি দাম দর করলাম, আমার এটার প্রাইসটা আমি একটা নির্ধারণ করে দিলাম, আমার 70,000 টাকা হইলে আমি কিছু প্রফিট মার্জিন থাকে কাস্টমাররা আমি দিতে পারি, এখন আমি 90,000 টাকা চাইলাম বা 1,00,000 টাকা চাইলাম, কাস্টমার আমার সাথে দামাদামি করলো, কার থেকে 2,000 টাকা বেশি চাইলাম, কার থেকে বেশি নিলাম, আসলে এটা ব্যবসার রুলস না। ব্যবসার রুলস না, আমার প্রত্যেকটা পণ্য আমার ম্যাটেরিয়ালস বেস্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, কোয়ালিটি 100% দিয়া যতটুকু সম্ভব প্রত্যেকটা সেলসটা যাতে বেশি হয়, প্রত্যেকটা কাস্টমার একরকমই সার্ভিস হবে, একরকমই যাতে সার্ভিসটা পায়। আচ্ছা, মানে আমার কোনো কমপ্লেইন না আছে যে ভাই ওনার থেকে পাশাপাশি ব্যবসায়ী দেখা যায় একই এলাকার দুইটা কাস্টমার আমার, একজনে 80,000 টাকা দিয়ে নিল আরেকজনে 75,000 টাকা দিয়ে নিল, তখন দেখা যায় কি অনেক সময় জিনিসটা খারাপ দেখা যায়, খারাপ দেখা যায়, যার কারণে আমি একটা ফিক্সড প্রাইসই রাখি। এই ফিক্সড প্রাইসে রাখলে সুবিধা হয় কি কাস্টমার কোনো মানে ইয়ার মধ্যে থাকে না যে আমি বেশি দিলাম না কম দিলাম, মনের ইয়াটা থাকে না, একটা ফিক্সড প্রাইস সামথিং। আমরা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে আমরা কোনো কিছু পারচেজ করতে আমাদের কাছে মানে ভালো লাগে, কেন ভালো লাগে, ওখানে ঠকারও কোনো অপশন নেই, জেতারও কোনো অপশন নেই, সামথিং বাটা
বাটা কিন্তু সব এক প্রাইস, এক প্রাইস, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এক প্রাইস, প্রাইসটা একই, এখানে ভালো ভালো মানুষগুলো ওইখানেই যায়, ওইখানেই যায়, তাতে কোনো মানে ওই যে দাম নিয়ে হিজিবিজি করতে না হয়, হিজিবিজি প্রাইসটা ফিক্সড থাকলে কি হয়, হ্যাঁ একটা জিনিস অবশ্যই দেখবেন আল্লাহর রহমতে ফিনিশিং কোয়ালিটি, ফার্নিচার কোয়ালিটি, এবং আমি একটা জিনিস বেশি করে ফার্নিচারের ভিতরে মজবুত, একটা ফার্নিচার মজবুত করতে যা যা প্রয়োজন যেখানে সর্বোচ্চ মজবুতটা তৈরি করা যায়, কারণ আমি আপনার এখানে আমার এইখান থেকে ফার্নিচারটা দেখা যায় বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যাবে, এই ফার্নিচারটা যদি হেভি না হয়, আপনি যদি 15-20 বছর, আমি 30-40 বছর নাই বললাম, 15-20 বছর ব্যবহার করতে না পারেন, তাহলে ফার্নিচার তো একদিনের জন্য না, তাহলে আপনি ফার্নিচারটা নেবেন কেন, কেন সেটাই, ঠিক আছে, আবার আমি দাম একটা বললাম আপনার থেকে আরেকটা নিলাম, ঠিক আছে, এগুলো আসলে কি কোনো ব্যবসার পলিসির মধ্যে থাকে না, ব্যবসায় গুড পলিসি হলো একটা ফার্নিচারের ন্যায্য যে মূল্যটা এটা যদি কেউ ধরে রাখতে পারে, দেখা যায় আমি এই প্রাইসটা দিলাম, যদি আজ থেকে 5 বছর পরে আমি এই প্রাইসটা ধরে রাখতে না পারি, খরচটা বাইরে যায়, সেই ক্ষেত্রে হিসাবটা ভিন্ন, আমি প্রাইসটা দিলাম অন্তত আপনি যাতে অন্তত এই প্রাইসে আপনি 6 মাস 1 বছর আমার থেকে নিতে পারে, প্রত্যেকটা কাস্টমার যাতে এই প্রাইসে নিতে পারে, এটা যাতে কোনো ইয়া অপশন না বেরো, অর্ডার করার সিস্টেম হলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই মোবাইল খোলা রয়েছে এই নাম্বারে, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই নাম্বারে নাম্বারে, এবং হচ্ছে আপনারা কেউ যদি সরাসরি আসতে চান কিভাবে আসবে, ঢাকা উত্তর আজমপুর আসতে হবে, উত্তর আজমপুর আছে রোডের পূর্ব পাশে আইসা যে কোনো অটো বা রিক্সাওয়ালার বললেই হবে, চালাবন চৈতি গার্মেন্টস মাটি মসজিদ দেবো, আচ্ছা মাটি মসজিদের পাশেই আমাদের শুরু, ওকে ঠিক আছে, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।